একটি সংবাদপত্রে লেখনীতে রাজবংশী সম্প্রদায়কে নিচু জাত বলায় মাথাভাঙ্গা থানায় এক মহিলার নামে লিখিত অভিযোগ দায়ের হয়। বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙ্গা থানায় মাথাভাঙ্গা মহকুমার রাজবংশী সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা তৃপ্তি সাত্রা নামের এক মহিলার নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। জানা গিয়েছে একটি সংবাদপত্রে প্রকাশিত লেখনীতে রাজবংশী সহ বেশ কিছু আদিবাসী সম্প্রদায়কে নিচু জাত বলে অভিহিত করা হয়েছে, সেই কারণে তার নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি ওই সংবাদপত্রকে বয়কট করার আহ্বান জানান তারা। যদিও ইতিমধ্যেই ওই সংবাদ মাধ্যম দৈনন্দিন পত্রিকায় দুঃখ প্রকাশ এবং ভিডিও করে ওয়েব পোর্টালে ক্ষমাপ্রার্থী ঘোষণা করেছে। এ নিয়ে কি জানিয়েছে মাথাভাঙ্গা শহরের বিশিষ্ট ব্যবসায়ী অজিত কুমার রায়, শুনুন। পূজার সময়, দুর্গাপূজার সময় উত্তরবঙ্গ সংবাদের যে শারদাঞ্জলি প্রকাশ হয়েছে মহালয়ার দিন, সেদিন ওই সংখ্যাটার বা ওই শারদাঞ্জলি বইটার পত্রিকাখানো তৃপ্তি সান্তা নামক একজন লেখিকা আমরা কওয়ার মন না যায়। উমার একটা প্রবন্ধত রাজবংশী নিচে জাতি কইছে, রাজবংশীর সাথে সাথে ধানুক নাগর চাই এই জাতিগুলোকেও নিচে জাতি কইছে। তারই প্রতিবাদে আজকে আমরা মাথাভাঙ্গা থানার সবাই মিলি এজাহার দায়ের করলাম। আমরা চাই উমরার শাস্তি হোক, সাথতে চাই উত্তরবঙ্গ সংবাদ আমার শোক রাজবংশী মানসী বয়কট করি। উত্তরবঙ্গ সংবাদপত্র দ্বিতীয় দিন থাকিয়া আমরা লক্ষ্য করি দীর্ঘকাল থাকিয়া স্বপ্না বর্মনক নিয়েও উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজবংশী জাতিক ছোট করির একটা মানসিকতা নিয়ে চলে উমরা ভিতরে। উত্তরবঙ্গ সংবাদপত্র লেখে উমরা উত্তরবঙ্গের আত্মা আত্মীয়, কিন্তু উমরা বোঝে না উত্তরবঙ্গের আত্মা রাজবংশী সমাজ, উত্তরবঙ্গের আত্মা এটিকে দেশীয় মানুষ। সেই জন্যে আমরা তৃপ্তি সান্তার বিরুদ্ধে শাস্তি চাই। আমরা মাথাভাঙার আপামর রাজবংশী সমাজ, তৃপ্তি সান্তার শাস্তি চায়া আজই মাথাভাঙা থানাত এজাহার দায়ের করলাম। আরও আমরা আইসিয়া কালি থাকি উত্তরবঙ্গ সংবাদ বয়কট করার জন্য যা যা করার শোক কর্ম। কাকো গালিপাড়িয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে গালিপাড়িয়া যদি দুঃখ প্রকাশ, সাধারণ ছোট্ট একখানা পেপারও দুঃখ প্রকাশ করে, যেটা দুঃখ প্রকাশ করছে সেটা উত্তরবঙ্গ সংবাদ পত্রিকা, আর যেটা বিড়াইছে, যেটে রাজবংশীর নিচে জাতি কওয়া হয়েছে, সেটা শারদাঞ্জলি নামক এখন পত্রিকা, সেই পত্রিকা তো বিড়ি গেছে। এটা তো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। কাকো আগত গালি পাড়িয়া শালা কয়া, তারপরে যে মোর এটা ভুল হইল, এই রকম মানসিকতা নিয়ে চলে, আমরা দীর্ঘদিন থেকে দেখে যাচ্ছি এই মানসিকতা নিয়ে চলে উত্তরবঙ্গ সংবাদপত্র। সেই জন্যে আমরা তৃপ্তি সান্তার বিরুদ্ধে শাস্তি চাই, তৃপ্তি সান্তার ব্যবস্থা হোক, আইনানুক ব্যবস্থা হোক এটা চাই। আরও আমরা দাবি করি, আটুষ করি, অনুরোধ করি সমগ্র রাজবংশী সমাজ, সমগ্র দেশি মানসী, নাগো মানসী, ধানুক মানসী, চাই গোষ্ঠীর মানসী, আমরা সবাই উত্তরবঙ্গ পেপারও বয়কট করি। আপনি কি এই পূজায় বাইক বা স্কুটি কিনতে চান? তাহলে আর দেরি কেন, চলে আসুন গোসাইহাটের প্রাপ্তি অটো প্লাজা হিরো শোরুমে। আমাদের এখানে আপনার পছন্দের হিরো কোম্পানির বাইক বা স্কুটি পাবেন অত্যন্ত সুলভ মূল্যে। থাকছে পুজো স্পেশাল অফার, জিরো ডাউন পেমেন্টে এবং জিরো ইন্টারেস্টে হিরোর যে কোনো গাড়ি নিয়ে যান আমাদের প্রাপ্তি অটো প্লাজা শোরুম থেকে। আমাদের এখানে রয়েছে পুজো স্পেশাল অফার, গ্ল্যামার ক্যাশ ডিসকাউন্ট 3,000 টাকা, সুপার ক্যাশ ডিসকাউন্ট 2,000 টাকা, স্কুটার এক্সচেঞ্জ বোনাস 3,000 টাকা, এক্সট্রাম এক্সচেঞ্জ অফার 5,000 টাকা, সাথে থাকছে 5 লিটার পেট্রোল হেলমেট ফ্রি এবং এক্সচেঞ্জ এর সুবিধা। এর পাশাপাশি প্রাপ্তি অটো প্লাজায় রয়েছে সার্ভিসিং এর বিশেষ সুবিধা। তাহলে আর দেরি নয়, চলে আসুন গোসাইহাটের প্রাপ্তি অটো প্লাজা হিরো শোরুমে। আমাদের ঠিকানা গোসাইহাট হাই স্কুলের সন্নিকটে। আমাদের যোগাযোগের নম্বর 9851401724, এই নম্বরে সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আর নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটি। ধন্যবাদ।